আমি শহর থেকে বাড়ি ফিরছিলাম পথের মাঝে পঁয়ত্রিশ নম্বর পাড়ার কাছে হঠাৎ ট্রেন নষ্ট হয়ে গেল জানতে পারলাম ট্রেন ঠিক হতে ঘন্টা খানেক লাগবে নিচে নেমে হাঁটছিলাম হঠাৎ এক বৃদ্ধ লোক দৌড়ে সামনে এলো আমাকে জড়িয়ে ধরে বলতে লাগল আসিফ আসিফ বাবা তুই ফিরে এসেছিস তোরা যা পুরো গ্রামকে জানিয়ে দে আমার সন্তান ফিরে এসেছে আমার কলিজার টুকরা ফিরে এসেছে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম একটা লোক দৌড়ে এসে আমায় মুক্ত করে বলল চাচা এটা তোমার ছেলে না এটা অন্য মানুষ এটা শুনেই ওই বৃদ্ধের হাতের বাঁধন শিথিল হয়ে এলো তাই ও আসিফ না সে উদাসীন হয়ে বলল মাফ করবেন বাবা চোখে এখন ভালো করে দেখতে পাই না ওই আরেক লোকটা জানালো এর নাম খাইরুদ্দিন ওর কেবল মাত্র সন্তান ওর নাম আসিফ ও শহরে থাকে চাচা ওকে পড়ালেখা করতে পাঠিয়েছিল পড়াশোনা করে চাকরি ধরল ওখানেই থেকে গেল আর নিজের বাবাকে একেবারেই ভুলে গেল আপনার কাছে আসিফের কোনো ঠিকানা আছে কিছুক্ষণ চিন্তা করে বলল হ্যাঁ ওর একটা পুরনো চিঠি আছে আমি নিয়ে আসছি চিঠিতে দেখলাম তাতে শহরের এক এলাকার ঠিকানা লেখা আছে ঠিকানা পড়ার সময় আমার মাথায় এক প্ল্যান এলো তাদের কাছ থেকে জরুরি কিছু তথ্য জেনে ঘরে ফিরে এলাম তখন প্ল্যান মোতাবেক আসিফের ছোট ছেলেকে খেলনার লোভ দেখিয়ে আমার সাথে আমার বাসায় নিয়ে এলাম খাবার খাইয়ে তাকে শুইয়ে দিলাম খানেক পর আসিফের নাম্বারে কল দিলাম হ্যালো আসসালামু আলাইকুম সে কাঁদো কাঁদো কলাই বলল ভয় পাবেন না আপনার ছেলে পথ হারিয়ে এখানে চলে এসেছে আমার ঠিকানাটা লিখে নিন এসে আপনার ছেলেকে নিয়ে যান কিছুক্ষণ পর আসিফ চলে এলো তাকে বললাম মাত্র ছয় বছরের বাচ্চার জন্য এত ছটফট করছেন আর যিনি আপনাকে পঁচিশ বছর ধরে লালন পালন করেছেন তাকে একেবারে ছেড়ে চলে আসতে পারলেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন আসিফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল পঁয়ত্রিশ নম্বর পাড়ার খায়রউদ্দিনের কথা বলছি যাকে আপনি ছেড়ে এসেছেন কখনো খোঁজ নিয়েছেন সে বেঁচে আছে না মরে গেছে এই নিন আপনার সন্তান আর তার আগে আপনার সন্তান আপনাকে অসহায় অবস্থায় এভাবে ফেলে যাওয়ার পূর্বে আপনার বাবার কাছে যান সে শিশুদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল বললাম কান্না করবেন না এখন সময় আছে তাকে সান্ত্বনা দিলাম পরের দিন আমি আর আসিফ সেখানে পৌঁছলাম দেখলাম আসিফের বাবা মানে ওই চাচা বেঞ্চের উপর বসে মাথা নামিয়ে হয়তো সন্তানের অপেক্ষা করছিলেন আমি আস্তে আস্তে বললাম চাচা চাচা মাথা তুলে তাকালো সাথে সাথে দাঁড়িয়ে গেল যখন আসিফকে দেখতে পেল সুতীব্র ভালোবাসায় আসিফকে জড়িয়ে ধরল আর অঝোর ধারায় কাঁদতে লাগল চাচা পুরো গ্রামকে জানিয়ে দিন যে আপনার সন্তান ফিরে এসেছে আপনার কলিজার টুকরা ফিরে এসেছে আমি আসিফের চোখেও অশ্রু বইতে দেখলাম ভালোবাসা এক আজব পস্ত সন্তান যতই কষ্ট দিক যতই ব্যথা দিক তবুও মা বাবা কেবল ভালোবেসেই যায় আমরা যেন কখনো মা বাবাকে কষ্ট না দেই মা বাবা আপনার জন্য বেহেস্ত মা বাবাকে খুশি করুন সব সময় সুখী রাখুন বাবা